কি বললু জি আপনি রাজি তো কি হলো সিং জি আপনি এত চুপচাপ কেন কিছু বলুন মানে আপনার কলকাতার অফিসে যদি প্রেস মিটের ব্যবস্থাটা করা যায় তাহলে আপনাদের কোনো আপত্তি নেই তো সেখানে সমস্ত ব্যবস্থা করা আছে তো হ্যাঁ নাকি কোনো প্রবলেম আছে সেটা বলুন না না কোনো অসুবিধা নেই সব ব্যবস্থাই করা আছে বলছিলাম যে অফিসে না করে অন্য কোথাও করা যায় না অন্য কোথাও क्षमा पाबेन मजा कर सत्यी मजा कर अरे बाबा बलविंदर सिंह एंड कंपनी बोले कथा এতো বড় একটা কর্পোরেট হাউস মানে এটা এটা কত বড় একটা অফিস হবে সেটা তো আমি বুঝতেই পারি আমি তো জানি বড় বড় কনফারেন্স রুম বড় বড় হল এবং সিংজি স্যারজির জন্য নিশ্চয় আলাদা কেবিন সেরকম একটা ব্যবস্থা তো থাকবে কি ম্যাডাম তাই তো কি সিংজি তাই তো না বলুন উকিলটা গভীর জলের মাছ দেখছি কিছু তো একটা মতলব নিয়েই আমাদের বেকায়দায় ফেলতে চাইছে ঘুরে উকিলটা আমাদের চিনতে পারেনি তো না না চিনলে তো এক্ষুনি হাটে হাড়ি ভেঙে দিত নাকি খেলিয়ে মাছ তুলতে চাইছে তাহলে সিংজি আপনি যদি দয়া করে এবার আপনাদের কলকাতার অফিসের অ্যাড্রেসটা আমাকে একটু দেন খুব ভালো হয় মানে আমাকে তো আবার ওই প্রেসকে জানাতে হবে সেই কারণেই বলছিলাম সাহি ওয়াক্ত পর সব মিল জায়েগা বন্দা জি স্যার জি আপ মেরে সাথে অফিস চলিয়ে আর তুম মেরা পানি আর খানা লেকার আও যাও ভাই তাড়াতাড়ি নিয়ে এসো আপনারা এখন আমি আসছি